ছুটির দিনে জমজমাট ঈদ বাজার, ক্রেতার চাহিদা বিবেচনায় আসছে প্রতিদিন এই নিত্য নতুন পোশাক, গুরুত্ব পাচ্ছে দেশীয় ব্র্যান্ড। বৈশাখী ঝড়ের প্রভাব, রাজধানীর সবজি বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম, এক আটি শাকে গুনতে হবে বাড়তি 10 টাকা। কুমিল্লার নদনা বড়খালে বাঁধ নির্মাণে খাদ্য উৎপাদন বাড়বে 5000 টন, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কাজে আসবে না দাবি কৃষকদের। শিরোনাম দেখছেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঈদের কেনাকাটায় জমজমাট দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল জামুনা ফিউচার পার্ক। সাপ্তাহিক ছুটির দিনে আর ঈদ এগিয়ে আসায় আগে ভাগেই কেনাকাটা শুরু করেছেন অনেকেই। জামুনা ফিউচার পার্কে রমজান মাস জুড়ে চলছে কোটি টাকার উপহার উৎসব। ক্রেতারা যে কোনো পণ্য সামগ্রী ক্রয় করে উৎসবে অংশগ্রহণ করে জিতে নিতে পারছেন বিভিন্ন পুরস্কার। ক্রেতারা শপিং শেষে জেএফপির অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে জিতে নিচ্ছেন বিভিন্ন উপহার। দর্শক, জামুনা ফিউচার পার্কে এই মুহূর্তে আছেন সহকর্মী তানভীর মৌসুম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। মৌসুম, ছুটির দিনের শুরুতে ক্রেতা সমাগম আজকে কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন এবং এই সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি, এবং এখন এখানে জামুনা ফিউচার পার্ক 11টার সময় তাদের মূল কার্যক্রম শুরু করার পর থেকে এই যে 11টা থেকে 11:30 পর্যন্ত, এর মধ্যেই কিন্তু প্রচুর মানুষ এর মধ্যে এখানে চলে এসেছে, এখনও ঢুকছে, এখনও চলে আসছে, এবং ক্রেতা সমাগম কিন্তু প্রতি মুহূর্তে বেড়েই যাচ্ছে এবং এই ক্রেতা সমাগম চলছে। এবং আপনি জানেন যে এই জামুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল, এছাড়া বাংলাদেশের যত ধরনের যত বড় বড় ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডেরই আউটলেট কিন্তু এই জামুনা ফিউচার পার্কে আছে। ফলে সবাই কিন্তু চান যে এক ছাদের নিচে যত ধরনের তাদের প্রয়োজনীয় ঈদ শপিং, সব শপিং সেরে ফেলার জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু তারা এমন একটি জায়গা সবসময় পছন্দ করেন যেখানে তারা চাইলেই সব কিছু হাতের নাগালে পেয়ে যাবেন এবং সব কিছু একই জায়গায় পেয়ে যাবেন। এবং তার কারণেই কিন্তু আপনি দেখবেন যে প্রচুর মানুষ ছুটে আসছে এই জামুনা ফিউচার পার্কে। তার উপর আজ হচ্ছে শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিন, এবং যেহেতু ঈদের আগের এই সময়গুলোতে এবং রমজান মাস, এ কারণে মানুষজন কিন্তু প্রতি মুহূর্তে চলে আসছে এবং এই ভিড় প্রতি মুহূর্তে বেড়েই চলছে। এছাড়া আপনার এই ভিড়, আমরা বলতে পারি যে এটি যত সময় যাবে, যত সময় ঘনাবে, ক্রেতা সমাগম ততই বাড়বে। স্মৃতি, তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। সব বয়সীদের পোশাক নিয়ে সারা লাইফস্টাইলের ঈদ কালেকশন এবার যথেষ্ট সমৃদ্ধ। নারী, পুরুষ এবং শিশুদের জন্য বাহারি সব পোশাক নিয়ে বিশাল ঈদ সম্ভারে প্রস্তুত সারার বসুন্ধরা শপিং সেন্টার আউটলেট। দেশীয় পণ্যের প্রসার আর ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে সারা লাইফস্টাইলে প্রতিদিনই আসছে নিত্য নতুন পোশাক। জমে উঠেছে ঈদ কেনাকাটা। ক্রেতার পছন্দকে গুরুত্ব দিয়ে দেশীয় ফ্যাশন হাউসগুলো এনেছে বাহারি সব পোশাক। সব বয়সীদের ঈদ আনন্দ কয়েক গুণ বাড়াতে চেষ্টার কমতি নেই সারা লাইফস্টাইলের। ঈদ উল ফিতরে পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি। নানা বয়সী মানুষের ভিন্ন ভিন্ন রুচির কথা মাথায় রেখে সারা লাইফস্টাইলের আয়োজন নজর কেড়েছে সবার। বরাবর আমরা যেটা চিন্তা ভাবনা করি যে সব শ্রেণীর ক্রেতা সাধারণ যাতে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে, আর বিশেষ করে আমাদের, আমরা সবসময় চিন্তা ভাবনা করি কোয়ালিটি, প্রাইসটাও ভালো, মানে সবার হাতের নাগালি, আর আসলে সবারই পছন্দ হবে, কিছু না কিছু এখান থেকে নিতেই হবে, কারণ কালেকশন ভালো। পাঞ্জাবি কিনেছি, টি শার্ট, প্যান্ট, মা বাবা, ভাই বোন, হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সবার জন্যই কিনবো। শুধু পাঞ্জাবি নয়, সারার শার্টের প্রিন্টেও আনা হয়েছে নতুনত্বের ছোঁয়া। প্যান্টের দিকেও ঝোঁকাচ্ছে ক্রেতাদের, এছাড়া থ্রি পিসও নজর কাটছে সবার। সারার নতুন কালেকশনের স্বাদ ও সাধ্যের সমন্বয় খুঁজে পাচ্ছেন ক্রেতারা। প্যান্টের কালেকশনগুলো অনেক বেশি এখানে, প্রাইসও অনেক মনে হচ্ছে রিজনেবল, কালার ফেব্রিক্স সবই মোটামুটি ভালো আছে। যানজটের শহরে পরিবারের সবাইকে নিয়ে কম সময়ে পছন্দের পোশাক কেনার জন্য সারা লাইফস্টাইলকেই বেছে নিচ্ছেন অনেকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
ঈদ সামনে রেখে ব্র্যান্ড ভেদে বিশেষ অফার দিয়েছে মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ। রমজান জুড়েই 4,000-এর বেশি আউটলেটে নগদ পেমেন্টে 35% পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। ই কমার্স সুপারশপ, পোশাক এবং বিভিন্ন ব্র্যান্ডের জুতা কেনার ক্ষেত্রেও পাওয়া যাবে এই ডিসকাউন্ট সুবিধা। ক্যাশ ইন আউট এবং বিভিন্ন সেবার বিল প্রদানের পর মার্চেন্টও যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ। নগদের সেবা নিয়ে গ্রোসারি, লেদার ও তৈরি পোশাকের মূল্য পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। ঈদকে সামনে রেখে এসব পণ্য কেনাকাটায় 35% পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এ অফার চালুর পর নগদের মাধ্যমে মূল্য পরিশোধের পরিমাণ বেড়েছে বলে জানান বিক্রেতারা। 1,000 টাকার জিনিস যদি আমি মানে 50-70 টাকা কম পাচ্ছি ক্যাশব্যাক অফারে, নগদে বেশি পেমেন্ট করতেছে কাস্টমার, খুবই ইন্টারেস্টেড হচ্ছে যে নগদে এই ডিসকাউন্টটা পেয়ে। আমরা যে পেমেন্টটা পেতাম তো আলটিমেটলি এটা বেড়ে গেছে। নগদের যে অফারটা চলছে এটা অবশ্যই ভালো, কাস্টমারের জন্য সাশ্রয়। ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের আর্থিক লেনদেন সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রোসারি ও পোশাক কেনার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ঈদের শপিং করার জন্য আমরা পাঞ্জাবি, শাড়ি এগুলো কিনতে পারছি, বাচ্চাদের কাপড় কিনতে পারছি, প্লাস হচ্ছে যে আমরা এই যে মনে করেন স্কুলের ফিজ এগুলো দিতে পারছি। 30% পর্যন্ত ক্যাশব্যাক আমরা দিয়েছি, যাতে আমাদের এই যে গ্রাহকরা আছে শুধুমাত্র যে ক্যাশ আউট করে করবে তা না, টোটাল ইকোসিস্টেম থেকে তারা যেন ওই টাকাটা ব্যবহার করতে পারে মোবাইলের মধ্যেই রেখে। মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নগদই সবচেয়ে কম রেটে ক্যাশ আউট সুবিধা দিচ্ছে। নগদই প্রথম কিন্তু একদম অর্ধেক টাকায় নিয়ে এসছে, মানে একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে এসছে, যেখানে আপামর আমাদের যে কাস্টমার আছে, ভোক্তা আছে, তারা কিন্তু খুব সহজেই এখন এই ট্রানজিশন করতে পারছে। একদম গ্রাম পর্যন্ত, লাস্ট মাইল পর্যন্ত এখন কিন্তু গ্রাহকরা নগদের নাম জানে এবং নগদ ব্যবহার করে। নগদ নতুন নতুন উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে বলেও জানান এই কর্মকর্তা। কাস্টমার চাই ইনোভেশন, চাই একটু ব্যতিক্রম চাই। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রমজানের তারকা পণ্য বেগুন, পর্যাপ্ত সরবরাহ থাকলেও 100 টাকা ছুঁই ছুঁই এই সবজির দাম। ব্যবসায়ীদের দাবি, রোজা চলে গেলে বেগুনের দাম আবারও কমবে। এদিকে বৈশাখী ঝড়ের প্রভাব পড়েছে সবজি বাজারে, নষ্ট হওয়ায় শাক সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে কেজিতে অন্তত 10 টাকা। তবে কৃষক বলছেন বহু বছর পর মুনাফা করছেন তারা। সংসদ হোক কিংবা সংসদের বাইরে, বেগুন নিয়ে এবার কম আলোচনা হয়নি। রোজার রসনা বিলাসে বরাবরই কদরবার এই পণ্যের, এবার সেই পারদ আরও চড়া। তবে বিশ রমজানেও পিলে চমকে দিচ্ছে বেগুনের দাম। হাতিরপুল বাজারে 1 কেজি কিনতে লাগবে 80-90 টাকা। 30 টাকা দরে বিকোচ্ছে শশা, 40-50 টাকায় মিলছে টমেটো আর ফুলকপি। তবে কয়েকদিনের বৃষ্টিতে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। একাটি পালং, লাল কিংবা পুঁইশাকে গুনতে হবে বাড়তি 10 টাকা। সবজির দাম শুনে হতাশ ক্রেতারা, প্রয়োজনের চেয়ে কম কেনা এখন নিম্ন ও মধ্যবিত্তের নিত্যদিনের অভ্যাস। বলছেন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশে বাড়তি দরে পণ্য কেনা দুঃখজনক। রমজান মাসে তো বাংলাদেশে বাড়বেই, সব দেশে কমে আমাদের দেশে বাড়ে, এটা নতুন কিছু না। যখন আমরা ছোট ছিলাম তখন থেকে দেখতেছি, আরে মরা রাখুন দেখেই যেতে হবে। যেহেতু ডিমান্ডটা বেশি থাকে এই জন্য ইয়ে করে, দামটা বাড়াই দেয়, এটা উৎপাদন তো আর তখন নর্মালি বেড়ে যায় না। হ্যাঁ, এই কারণেই আসলে হয়তো বা বাড়ে। এবার অবশ্য কৃষকের হাসি চওড়া হয়েছে। গ্রীষ্মকালীন সবজি আবাদ করে মুনাফা করছেন তারা, পাইকারের কাছে বিক্রি করছেন ঢাকা সহ বড় শহরের দাম যাচাই করে। বলছেন উৎপাদন খরচ না বাড়লে সবজির দাম আরও কম হতো। খরচ গেছে আমার ঢেঁড়সের বীজ সার সহ প্রায় 12,000 টাকা, এদিকে আমি 16,000 টাকা বিক্রি করছি। হ্যাঁ, আর পুঁইশাকও এইরকম 1 বিঘা একটু কম হবে, কিন্তু পুঁইশাকে আমার বেশি প্রফিট হয়েছে। খরচ যা মনে না পাওয়া তাও টেকে, মোটামুটি টিকতেছে বাজার অনুযায়ী ভালো। এইভাবে লাভজনক থাকলে কৃষক আবার সুবেদ করতে পারবে। কৃষকরা বলছেন ঝড় বৃষ্টি না হলে ঈদের পর সবজির সরবরাহ আরও বাড়বে, তখন দামও কমবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নিত্য পণ্যের দাম। মানুষ কি ছেড়ে কি খাবে, কোথাও স্বস্তি নেই। সব ধরনের মাংস কেবল নিম্নবিত্তই নয়, মধ্যবিত্তেরও
নাগালের বাইরে। সেমাইয়ের দাম অতীতের তুলনায় কয়েক গুণ চড়া, বিপাকে ফেনীর ভোক্তারা। মধ্যম আয়ের এই মানুষটি গরুর মাংস খাওয়া ছেড়েছেন বহু আগে, ধরেছেন মুরগির মাংস, তাতেও নাকাল অবস্থা। ব্রয়লার 160, লেয়ার 270 আর সোনালি 320 টাকা। তার মতো অনেকেই এখন গরু মহিষের মাংসের দিকে তাকান না, দাম 700 থেকে 750 টাকা। বোলা মুরগি খাইয়ে যে জীবন নির্ভর করবে, কিন্তু সেটাও পারতেছে না, সেটাও উদ্যোগতির কারণে। আগে খাদ্যের বস্তা দিল 650 টাকা, এখন খাদ্যের বস্তা হচ্ছে 950 টাকা। এই কারণে খামারিরা খাদ্য বেশি দিকে না লাগে, মুরগি বেশি রেটে বিক্রি করে। চলছে রমজান, যা না হলে চলেই না, এমন সব পণ্যের দাম কমার সুখবর নেই। চিনি বেড়ে 80, ছোলা 70, মোটরের ডাল 60 টাকা, তেল এখনও লাগাম ছাড়া। ঈদের দিনে সেমাই, তার দাম শুনেও অখুশি ভোক্তারা। সেমাইয়ের দাম আগের থেকে একটু বেশি বেশি, কারণ হচ্ছে এবার তো আমাদের তেলের দামও বেশি, তারপরে যা ময়দা এটাও বেশি। পাইকারি দেভাবে কিনে আনছি, ওইটার থেকে 2-1 টাকা বাড়তি আমরা মাল বিক্রি করতে। সাধারণ চাকরিজীবী এরা ক্রয় ক্ষমতার অনেক বাইরে, নিত্যদিন কিনতেছি, হয়রানি হইতেছি এরকম আর কি। কাঁচা বাজারের পাকা দাম, বেগুন বেড়ে 80, কাঁচা মরিচ 120, গাজর 70 টাকা, বাকি পণ্যের দামও কমেনি। বেগুনের দাম বাড়ি গেছে, এখন 70-80 টাকা বেচতে আছে, মরিচ 120 টাকা বেচতে আছে, আগে আরো কম ছিল, 80 টাকা ছিল, এখন দাম বাড়তে দেখি দাম বাড়তে যাচ্ছে আমরা এই রোজা দেখে। বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এখানে যে বড় বড় যে কাঁচা বাজারগুলো রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, তো ওখানে আমরা দেখি যে মূল্য তালিকা তারা ঠিকমতো দিচ্ছে কি না, এবং কোনো পণ্যের দাম বেশি নিচ্ছে কি না, আমরা তাদের রসিদ পাকা ভাউচার যে তারা সংরক্ষণ করছে কি না এগুলো আমরা চেক করে দেখি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। স্বাধীনতার 50 বছর পর কুমিল্লার মনোহরগঞ্জে তৈরি হয়েছে প্রায় 4 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ। সংশ্লিষ্টরা বলছেন বাঁধ নির্মাণের ফলে এক ফসলি জমিগুলোতে 3 ফসল চাষ করতে পারবেন কৃষকরা। এতে বছরে অতিরিক্ত 4 থেকে 5 হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নদনা বড় খাল, খালের প্রায় 4 কিলোমিটার এলাকার 1200 হেক্টর জমিতে অল্প বৃষ্টিতেই জমত পানি, ফলে জলাবদ্ধতার কারণে এক ফসলের বেশি চাষ হতো না এখানে। সম্প্রতি বিএডিসির অধীনে নির্মাণ হয় ফসল রক্ষা বাঁধ। সংশ্লিষ্টরা বলছেন এতে জলাবদ্ধতা নিরসন হবে, লাভবান হবেন কৃষক। বছরে একবার ফসল হতো, এখন এটা 300% উন্নীত করা সম্ভব হয়েছে, মানে প্রতি বছর 3টা ফসল এখানে উৎপাদন সম্ভব হবে। বন্যার পানির হাত থেকে ফসল রক্ষা করা, কৃষকরা বিষমভাবে উপকৃত হয়েছে, সাময়িক কৃষকদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষকরা বলছেন আগে বৃষ্টি হলে খাল উপচে প্লাবিত হতো জমি, আর এখন নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে যাবে জমিতেই। ক্ষতি হয়েছে, জায়গা ছিল মনে করেন আগে 5 ঘন্টা, এখন হয়ে গেছে 4 কড়া বা 8 কড়া এরকম রয়েছে, আর তো বাকি জায়গা কই। আমাদের যে জমির ক্ষতিগুলো হয়েছে বা জমিগুলো নিয়ে ইয়ে করছে, এগুলো যাতে একটু খেয়াল করে, বৃষ্টিতে পানি জমলে এই পানিটা যাতে সরিয়ে যাওয়ার ব্যবস্থা হয়, এই জিনিসটা নিচে নামতে পারে, মাঠ যথাযথ থাকতে পারে, এটা নিয়ে আমাদের চাহিদা। যতটুকু ক্ষতিপূর্ণ ক্ষতিপূর্তি হয়েছে যাই হয়েছে, যদি আলহামদুলিল্লাহ যদি এগুলো যদি পরিপূর্ণভাবে কাজগুলো হয় তাহলে আমাদের মোটামুটি ভালো হবে। জরুরি হলো আমাদের এখানে একটা কালফেট অথবা সুইচ গেটও যদি আমাদের মাঠের যে পানিগুলো বাইরে মানে নদীতে নামতে পারে। জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। পরিকল্পনা আছে ওই অঞ্চলে যে জলাবদ্ধতাগুলোর জন্য যদি ফসল যদি যেসব জায়গায় না হবে, এটা আমরা জলাবদ্ধতা দূরকরণের জন্য আমাদের পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়ন করব। বাঁধটি নির্মাণে খরচ হয়েছে 1,27,57,000 টাকা। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।